রনি এখন শুয়ে পড়লো। আরে ভাই তুই আর গাড়ি তোল, পরে দেখবি, তা না করে আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে। আর গাড়ি তোল কাকা, ভালো তো? যেতে যেতে ভুল রাস্তা চলে যাচ্ছি, চিনি না জানি না, যাই হোক। হ্যালো গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আরসিবি রাইডার 18, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দুই রাস্তায় দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও বাড়ি থেকে বেরোতে না বেরোতে কত রিয়াকশান, এত রিয়াকশান, আরও কত রিয়াকশান আসবে তাই ভাবছি। যাই এখন দুজন বন্ধুকে আনতে যাচ্ছি, বন্ধুকে দুজন বন্ধুকে নিয়ে এসেই আমরা যাব মেলায়, রাহুল আর রনিকে নিয়ে মোটর সাইকেল চাপিয়ে নিয়ে যাব আমরা মেলায়। এক জায়গায় মেলা হচ্ছে, সেইখানেই যাব এখন। দেখি ওরা দুজনকে ফোন করেছিলাম, দুজন রেডি হয়ে বসে আছে, দেখি কি করছে এখন। যাই নিয়ে তো বন্ধুরা দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন মেলার উদ্দেশ্যে। একটাই ভয় হচ্ছে, বিকেল বেলায় মেঘ করেছে ভালোই, আমাদের বেরোনোর কথা ছিল 4:30, আমরা বেরিয়ে পড়েছি 4টের দিকে, এত মেঘ করেছে হচ্ছে বৃষ্টি না নামে, এই ভয়ে আমরা ছিলাম। তো বন্ধু তোমরা আমার লুকটা প্রথমে দেখতেই পেয়েছিলে, বানি হেলমেট পরে আমরা এই বেরিয়ে পড়েছিলাম। দেখা যাক কেমন রিয়াকশান পাওয়া যায়, সেই রিয়াকশান শ্যুট করার জন্যই বেরিয়ে পড়েছিলাম বানি হেলমেট পরে। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত, ইয়ে বাত হ্যায়। যত বিকেলে হোক না কেন, পেটের মধ্যে টানটু থাকলে গান বাজিয়ে ঠিক নাচাই যায়, তাই নাচতে ব্যস্ত। আর আমি এখন ব্লগ বানাতে যাচ্ছি, দেখি সামনে পুলিশ মামার সঙ্গে দেখা, পুলিশ মামারে দেখো, দেখেছো, দেখছে যে তাকে, ঠিক আছে ঘুমাচ্ছে কোনো ব্যাপার না, পুলিশ মামাগুলো এখন ঘুমাচ্ছে, ওরা ওনাদের ডিউটি করতে যাচ্ছে, আর আমি যাচ্ছি আমাদের ডিউটি করতে। কেমন রিয়াকশান আছে সেই রিয়াকশানগুলো শ্যুট করতে। সামনে দেখলাম একটা বাজার, মানে হাট বসেছে, সেই হাটে একটু উনি পাইচারি মারলাম, এখন একটুখানি বাইক নিয়ে এদিক থেকে ওদিক গেলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম হাট থেকে। তারপরে আমরা অল্প স্বল্প রিয়াকশান ভিডিও শ্যুট করে হাট থেকে বেরিয়ে পড়লাম। বাচ্চা মেয়েটা এমনভাবে রিয়াকশান দিল, মনে হলো আচমকা কিছু দেখলে, যেমন ভূত দেখলে যেমন রিয়াকশান দেয়, বাচ্চা মেয়েটা ঠিক তেমন রিয়াকশান দিয়েছে। সত্যি সত্যি বুঝতে পারিনি যে বাচ্চা মেয়েটা অতটা ভয় পেয়ে যায়, সত্যি এতটা ভয় পেয়ে গেছে কি বলবো, দেখে মনে হলো ভূত দেখেছে এমনভাবে। এটা ট্রাফিক পুলিশগুলো দেখেছো, বসে বসে আমাকে দেখছে, আর ফোন থেকে কর্ডটা যে কখনো খুলে পড়ে গেছে বুঝতে পারিনি, তাই এখানে দাঁড়িয়ে আবার কর্ডটা সেট করলাম ফোনে, তাই কথাগুলো রেকর্ড হয়নি। আর আমার গাড়ি খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি টনিক খাবে বলে আমি পেট্রোল পাম্পে নিয়ে এসেছিলাম, হালকা করে একটুখানি পেট্রোল না টনিক খাইয়ে দিলাম। টনিক খেয়ে আমার গাড়ি ভটভট ভটভট করতে করতে যাবে, তাই আমি হালকা পাতলা করে কিছু একটুখানি পেটটা ভরে নিলাম টনিকটা খাইয়ে। এবার আমার গাড়ি পুরো বুলেটের মতো যায়, বুলেট পুরো কালো ঘোড়ার মতো দৌড়াবে। যাই হোক আমি একদম পেট্রোল পাম্পের তেলটা ভরে নিয়ে বেরোবো। আমার গাড়িটা টনিক খাবে বলে তাও পেট্রোল পাম্প অবধি এসছে, তো কাকা দেখো পেট্রোল পাম্পে এসছে টনিক নিতে, ওনার গাড়ি আসছে না, বলে টনিক না খেলে বলছে আসবে না, তাই টনিক নিয়ে যাচ্ছে পেট্রোল পাম্প থেকে। তারপরে কাকাও চলে যাবে এখান থেকে, আর আমরাও রওনা দিয়ে দিয়েছি, পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেলার দিকে। যেতে যেতে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, কিছু কিছু রেকর্ড আমি বাড়িতে এসে করেছি, কেন না ওই অত মাইকে ভালো আসছিলো না, সাউন্ডটা অনেক ডিস্টার্ব করছিলো, তাই বাড়িতে এসে আমি ভয়েসটা অ্যাড করেছি। তারপর যেতে যেতে ভুল রাস্তা চলে যাচ্ছি, চিনি না জানি না, যাই হোক আবার প্রথম থেকে আবার ব্যাক কাটিয়ে আবার যাচ্ছি। এবার এবার ঠিক জায়গায় যাবো, পিছন যে দুজন বসে আছে ওরা দুজন কোনো কাজের না, বলছে না যে কোন দিকে যেতে হবে, আমি যাচ্ছি চলে যাচ্ছি। আর আমাকে টনিক খেয়েছে, টনিক খেয়ে মাথা নাড়াচ্ছে, দিয়ে শুধু দুলছে মাথালের মতো দুলে যাচ্ছে। টনিক খেলে যা হয় আর কি, পেটে যদি টনিক পরে যা হয় আর কি, তেমনই হয়েছে আমার গাড়ির অবস্থা, মাথা শুধু দুলাচ্ছে এদিকে ওদিকে, আর ভুল ভাল রাস্তা চলে যাচ্ছি। এবার আমার কি কাকা ভালো তো,
কাকা কেমন আছে সেটা বললো না, উনি শুধু বসে বসে তাকিয়ে গেল, শুধু আমাদের দেখেই গেল, মনে হচ্ছে ভূত দেখেছে আমাকে তাকালো। ভিডিও শুরুতেই আমি কি আর কি বানি হেলমেটটা পরেছিলাম আর বাইকটা আর জামা প্যান্টটা তোমায় দেখানোর জন্য কী কী পরে বেরিয়েছিলাম সেটা দেখানোর জন্য মাকে বলেছিলাম যে একটুখানি ফোনটা ধরে দাও। মা বলছিল আমি পারবো না, তুই যা হোক করে মাকে একটুখানি আমি ফোনটা ক্যামেরাটা অন করে দিয়ে মাকে হাতে দিয়ে দিলাম, বললাম তুমি এইভাবে শুধু ধরে থাকো। মা শুধু ফোনটা ধরে থাকলো, মা বললো আমার কাজ আছে আমি ধরতে পারবো না ফোন। যা করে মাকে এই জোরজবস্তি করে ফোনটা ধরে দিলাম একটুখানি, আর আমরা চলে এসেছি মেলার মধ্যে। যাই হোক মেলায় বেশি ভিড় নেই যে দেখা যাচ্ছে, যদিও মেলায় বেশি ভিড় নেই কেননা মেক করেছে তো ভালোই মেক করেছে, আর আমরা তো মেককে জয় করে ভয়কে জয় করে মেলায় চলে এসেছি। দেখা যাক মেলার মধ্যে কেমন রিয়াকশান পাওয়া যায়। মেলায় বেশিরভাগটাই ফাঁকা, তোমরা বুঝতে পারছো মোটর সাইকেল নিয়ে ঘুরছি তার মানে কতটা পরিমাণে ফাঁকা মেলা, এতটা পরিমাণে ফাঁকা হবে বুঝতে পারি। যাক মেক করেছে, আর হয়তো মেক যদি কেটে যায় যদি বৃষ্টি মিষ্টি না হয় তাহলে হয়তো আরও লোকজন আসবে। এখন হয়তো সব বিকেল 5টা মতো বাজে, ওই জন্য হয়তো লোকজন এখন আসেনি, আর আমরা অনেক দূর থেকে এসেছি তাই একটু তাড়াতাড়ি এসেছি। নাহলে বৃষ্টি আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি, এক ফোঁটা দু ফোঁটা গায়ে পড়ছিলো, সেই ভয় আমার তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। বেলুন কত করে গ্যাস বেলুন কত? আর আমরা ভাবলাম একটা গ্যাস বেলুন কিনে নিই, আর গ্যাস বেলুন দাম বললো 1500 টাকা। আমার কাছে 1500 টাকা অত টাকা আমার কাছে নেই, তাই আমি 15 টাকা দিলাম। আমার কাছে 15 টাকা ছিল, আমি বললাম 15 টাকায় দাও কাকা। 15 টাকা কাকা আমার গ্যাস বেলুনটা দিয়ে দিল, আর আমি ভালো করে শক্ত করে ওই রনির হাতে বেঁধে দিয়েছি প্লাস ওই রাহুল বেলুনটা ধরে আছে মাথায় যাতে উড়ে না যায়। হ্যাঁ ভাই আমি ভালো আছি, তুই কেমন আছিস সেটা তুই কমেন্ট করে জানাস যদি তুই ভিডিওটা দেখে থাকিস, আর যদি না দেখে থাকিস তাহলে আমি পরের বার যাবো যখন তখন তুই বলিস তুই কেমন আছিস। আমরা ভালো মেলা থেকে বেরিয়ে পড়ি, এক ফোঁটা দু ফোঁটা করে গায়ে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার আগে বৃষ্টি না নামে রাস্তাঘাটে কোথাও রাস্তাঘাটে বৃষ্টি নামলে ফেঁসে যাওয়া পুরো, দাঁড়িয়ে যেতে হবে কোনো জায়গায়। দুজন বসে আছে, সেই দুজন বলে চল চল বাড়ি চল, বেশিক্ষণ থাকবো না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সামনে আমি দেখতে পাচ্ছি আমাকে দেখবে বলে চেয়ার নিয়ে বসে আছে, কখন আমি এই রাস্তা দিয়ে যাব কখন আমাকে দেখবে, এইটার বেশি হয়ে গেল বলো এবার। আরে ইয়ে বাদ হে ইতা জাবানি কে উদেদহ মানা মাসে। যাই হোক অনেক বড় হয়ে যাবে বলে ভিডিওটা ছোট ছোট ক্লিপ নিয়ে করেছি, নাহলে অনেক বড় হয়ে যাবে, যেগুলো ভালো ভালো জায়গা সেইগুলো তোমার সামনে তুলে ধরেছি। সামনে কী হয়েছে দেখো, এই দেখো গাড়ি খেয়ে টনিক চালালে যা হয় আর কি, আজ হোলির দিন টনিক খাবেই আর গাড়ি চালাবেই জোরে জোরে চালাবে। এবার আমার সামনে দিয়ে আসছিলো, আরে ভাই তুই গাড়ি তোল পরে দেখবি তা না করে আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে। আর গাড়ি তোল, যাই হোক একবার দুবার জিজ্ঞেস করেছিলাম যে কিছু হয়েছে নাকি গাড়ির যে চালাচ্ছিলো, সে বললো কিছু হয়নি, আসলে ওদের জমিতে পড়েছে তো তেমন কিছু হয়নি, রাস্তার উপর পড়লে বুঝতে পারতো। আজ অনেক লোক জমা হয়ে গেছে পাশে রাস্তায়, অনেক লোক দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করছে, পাড়া করে ছেড়ে নেমেছে, বললো কি তেমন কিছু হয়নি, ওদের কোনো অসুবিধা নেই শুধু পড়ে গেছে, যাই হোক লাগেনি এটাই ভালো, হলের দিন এত এত হবেই। যাই হোক বন্ধুরা অনেকটা জায়গায় স্পিড করে দিয়েছি, না অনেক হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই জন্যে। সামনে একটা মন্দির পড়েছিলো, হলো আমার যাই মন্দির থেকে ঘুরে আসি, মন্দির না খালি একটা ঘোরার জায়গা মতো, 7 দেউলের মধ্যে একটা দেউল, এটা ভালো একটা ঘোরার জায়গা। যাই হোক ঘুরে নেব একটুখানি। আর মেয়েটা এত এত জোরে হাসলো আমাকে দেখে আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম যে এত জোরে কে আসে ভাই, আমি পেছনে আছি আমাকে দেখে যে এত জোরে ভাই কে আসে ভাই আর বুঝতে পারলাম না। হচ্ছে 7 দেউলের একটা দেউল মন্দির, এই যো ভেতরে পুরো অন্ধকার, ভেতরে দেখানো মানে বৃথা চেষ্টা। আর এই যো এদের এখন ফটোগ্রাফি চলছে, এই যো রনি এখন শুয়ে পড়লো, আর হচ্ছে রাহুল হচ্ছে ফটোগ্রাফার, এই শুয়ে গ্যাস বেলুন নিয়ে শুয়ে গেলো, হাতে বেঁধে দিয়েছি গ্যাস বেলুন যাতে না উড়ে যায়, আর উড়ে গেলে উড়ে জায়গা 1500 টাকা দেবে তা ওর দায়িত্ব। এখানে এখন শুয়ে বসে জোর কদমে ফটো তোলা হচ্ছে। ঠিক আছে হাই কোর্ট এই তো সাবাস ওয়েল ডান।
থেকে বাচ্চাগুলো জিজ্ঞেস করছি, চলো বাড়ি চলে এসেছি। অন্ধকার হয়ে গেছে, তার ফোনের ক্যামেরা ততটা ভালো আসেনি, আর অন্ধকারের ক্যামেরায় যতটা এসছে ততটা ভালো ভালো ভিডিও ক্লিপগুলো এসছে, আমি তোমাদের সামনে এসেছি। চলো বন্ধুরা, দেখাবে পরে ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যাওয়ার আগে তোমরা মায়ের রিয়াকশনটাও শুনে যাও। দেখি ভাই ভয় ভাই নাকি।